সেনাপ্রধানের একটি সিদ্ধান্ত আর তার মুখে আয়ুব বাচ্চুর গানের লাইন মুহূর্তে বদলে দেয় আন্দোলনের মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক থাকলেও তিনি বেছে নেন বাংলাদেশের জনগণের পক্ষ। তার এই সিদ্ধান্তের 48 ঘন্টার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই শুরু থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। 16 জুলাই রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও প্রকটাকার ধারণ করে এবং সহিংসতায় রূপ নেয়। পরবর্তীতে 20 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। কারফিউর মধ্যেও রাজধানীসহ বেশ কিছু জায়গায় চলতে থাকে সংঘর্ষ। জুলাইয়ের শেষের দিকে আন্দোলন আরও জোরদার হতে থাকে। এমন সময় ছাত্র জনতার মনে প্রশ্ন আসতে থাকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, যদিও তারা মাঠে থাকলেও ছাত্রদের বিপক্ষে কোনো কঠোর অবস্থানে যাননি। তবুও অনেকের কাছেই সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এমন অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 3 আগস্ট একটি বৈঠকে বসেন যা ছিল ঐতিহাসিক এক বৈঠক। সাংবাদিক জুলকারনাইন শায়ের খান এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, বৈঠকের শুরুতেই সেনাপ্রধান বলেন, আমাদের যে পরিমাণ যন্ত্রণা ও কাঁদানো হচ্ছে তা দেখে আমার আয়ুব বাচ্চুর গানের লাইন মনে পড়ছে, আরও বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। বৈঠকে একজন মেজর পবিত্র কোরআন থেকে একটি আয়াত উদ্ধৃত করেন যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান করে। সে সময় সেনাপ্রধানসহ উপস্থিত বাকি সেনা কর্মকর্তারা আমিন বলেন। এরপর অন্য এক মেজর সেনাবাহিনীর প্রতি জনসাধারণের মনে যে প্রশ্ন উঠেছে তা তুলে ধরেন এবং যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার এই উদ্বেগের সাথে একমত হন সেনাপ্রধান। বৈঠকে সেনাপ্রধান তার শেষ বক্তব্যে বলেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না, তারা জনগণের পাশেই থাকবে। তিনি সামাজিক চাপ ও হয়রানির বোঝা প্রকাশ করেন এবং আয়ুব বাচ্চুর আরও একটি গান, আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে, লাইনটি উদ্ধৃত করে তার হতাশা ব্যক্ত করেন। এছাড়াও বৈঠকটি শেষ হয় মোনাজাতের মাধ্যমে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, হে আল্লাহ আমাদের জালিমের অত্যাচার থেকে সহায়তা করুন এবং আমাদের জালিমের সহযোগী বানিয়েন না। উপস্থিত সকলেই এতে উচ্চস্বরে আমিন আমিন বলেন। এই বৈঠকের প্রভাব দেখা যায় পরদিনই, অর্থাৎ 4 আগস্ট। সেদিন ছাত্র জনতার ডাকা অসহযোগ আন্দোলনের বিপরীতে সর্বোচ্চ শক্তি ও প্রাণঘাতী সব অস্ত্র নিয়ে মাঠে নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। ঢাকাসহ সারা দেশের ছাত্র জনতার সাথে তুমুল সংঘর্ষে জড়ায় আওয়ামী সন্ত্রাসীরা। তবে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র জনতার সাহায্যে এগিয়ে আসে সেনাবাহিনী। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রদের রক্ষা করতে ও তাদের পালিয়ে যেতে বাধ্য করতে বিভিন্ন জায়গায় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়েন সেনা সদস্যরা। জেনারেল ওয়াকারুজ্জামান এক সাহসী সিদ্ধান্ত আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং এর পরদিনই, অর্থাৎ 5 আগস্ট, পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 2024 গণ অভ্যুত্থানে সেনাপ্রধানের এই ভূমিকা অমর হয়ে থাকবে। সেনাবাহিনী এবারও প্রমাণ করে যে তারা সবসময় দেশ ও দেশের মানুষের পাশেই থাকবে। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা ও আহতদের চিকিৎসা দেয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। ইমরান মাহমুদ, বাংলাভিশন।